প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রিজাউল করিম, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মধুবনী উচ্চ বিদ্যালয় বোয়ালবাড়ি বৈরক। আজ আমি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সূর্য, চন্দ্র ও পৃথিবী। আমরা সূর্য, চন্দ্র, পৃথিবীর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটিকে বাদ দিলে আরেকটি কল্পনা করা যায় না। সেহেতু আমাদের সূর্যেরও যেমন দরকার, পৃথিবীরও তেমন দরকার, বা চন্দ্রেরও তেমনি দরকার। এই সূর্য যদি পৃথিবীতে আলো না ছড়াত, তাহলে পৃথিবীর সমস্ত সবকিছুই অন্ধকারে নিমজ্জিত থাকত, আর আমরা চলাফেরা করতে পারতাম না। আমরা শুধু একই জায়গায় স্তব্ধভাবে বা নীরব হয়ে থাকতাম। সেই জন্য এই সূর্য আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। এক কথায় বলা যায় যে সূর্য আমাদের নিত্য সঙ্গী, তেমনি চন্দ্র। রাতের বেলায় চন্দ্র, রাতের বেলায় চাঁদ ওঠে। এই চাঁদও মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত প্রকার প্রাণী, জীবজন্তু, গাছপালা, মানুষ যা আছে, সবই এর সাথে প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্য আছে একটি নক্ষত্র। এই নক্ষত্র কারণ এর নিজের আলো আছে। এই সূর্যের আলো কারোর কাছ থেকে ধার করতে হয় না, বরং সূর্যের চন্দ্রকে আলো দেয়। সূর্য আসলে গ্যাসের একটি পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে রয়েছে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস, মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়ে থাকে। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন করে। এরপর সেই তাপ ও আলো সব দিকে ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে। তা থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা চিন্তাভাবনা করো যে আমাদের সূর্য কি পরিমাণে দরকার। সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকার জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে আটটি গ্রহ। পৃথিবী একটি গ্রহ। পৃথিবীর আকৃতি গোলকের মতো। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আছে। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা মনে হয় না। এভাবে সূর্যের আলো তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। সে কথা আমি আগেই বলেছি।
যে সূর্যের কারো কাছ থেকে আলো নিতে হয় না, বরং চাঁদই আলো নেয়। চাঁদকে পৃথিবী উপগ্রহ বলা হয়। চাঁদ নিজে তাপ ও আলো উৎপন্ন করতে পারে না, তাহলে চাঁদকে আমরা আলোকিত দেখি কেন? এখন একটি প্রশ্ন, যে রাতের বেলায় যখন আকাশে চাঁদ ওঠে, এই চাঁদ আলোকিত হয়, আলোকিত হয়ে যদি আকাশে কোনো মেঘ না থাকে তাহলে সমস্ত জায়গা দেখা যায়, চলাফেরা কোনো অসুবিধা হয় না। আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়, তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগের এক ভাগ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আকাশে তো সূর্য আর চাঁদকেই সামান্য মনে হয়, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, কেন এমন মনে হয়? একটা প্রশ্ন, সূর্য অনেক দূরে বলে একে ছোট দেখায়। আচ্ছা, সূর্য যদি একটা ফুটবলের মতো হয় তাহলে পৃথিবী কতটুকু? পৃথিবী তাহলেও হবে একটা বালুকণার সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বলটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?